ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে চাউল দ্বারা ফিতরা আদায় করা যাবে কিনা। জি আমার সম্মানিত ভাই, একদল আলেম বলেন যে হাদিসের মধ্যে যেগুলি উল্লেখিত পাঁচ প্রকার বস্তু, গম, খেজুর, যব, কিশমিস এবং পনির, এগুলো যদি থাকে তবে অন্য বস্তু দ্বারা ফিতরা আদায় করা জায়েজ হবে না। একদল আলেম বলছেন, অন্য একটি মত হচ্ছে যে বিষয়গুলি আমি উল্লেখ করলাম, এই বস্তু এবং অন্য যে কোনো বস্তু এমন কি টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করা বৈধ। অন্য আলেমগুলি বলছেন পরস্পর বিরোধী দুটি মত। বিশুদ্ধ কথা হচ্ছে মানুষের সাধারণ খাদ্য থেকে ফিতরা আদায় করা বৈধ, কেননা সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সা'আন মিন তু'আমিন আও সা'আন মিন সা'ইরিন আও সা'আন মিন তামরিন আও সা'আন মিন আকিতিন আও সা'আন মিন জাবিবিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একশা পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে বের করতাম, খেজুর, যব, কিশমিস ও পনির। এ হাদিসে গমের কথা উল্লেখ নেই, তাছাড়া যাকাতুল ফিতরে গম দেওয়া যাবে এরকম স্পষ্ট বিশুদ্ধ কোন হাদিস আমার জানা নেই। কিন্তু তারপর নিঃসন্দেহে গম দ্বারা ফিতরা আদায় করা বৈধ, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র তুহরাতাল লিসসাইম মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন রোজাদারকে অনর্থ কথা ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য ও মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। সহিহ আবু দাউদ যাকাত অনুচ্ছেদ কিতাবুল ফিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন রোজাদারকে অনর্থক কথা ও অশ্লীল থেকে, আমাদের বুঝতে হবে ব্যাপারটা। অতএব মানুষের প্রচলিত খাদ্য থেকে ফিতরা বের করাই যথেষ্ট, যদিও উহা ফিকাহবিদদের উক্তিতে উল্লেখিত পাঁচ প্রকারের অন্তর্ভুক্ত না হয়, কেননা এই প্রকার সমূহ যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে চারটি ছিল যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষের সাধারণ খাদ্য হিসেবে প্রচলিত ছিল, অতএব চাউল দ্বারা ফিতরা আদায় করা যায়। বরং আমি মনে করি বর্তমান যুগে ফিতরা হিসেবে চাউল উত্তম, কেননা উহা সহজভাবে মানে পাওয়া যায় এবং মানুষের ঘরে ঘরে রয়েছে, মানুষের অধিক পছন্দনীয় বস্তু। তাছাড়া বিশিষ্ট স্থান ভেদে বিভিন্ন রকম হতে পারে, হতে পারে গ্রামাঞ্চলে কোনো কোনো গোষ্ঠীর নিকট খেজুর অধিক প্রিয় খাদ্য, তারা খেজুর দ্বারা ফিতরা আদায় করবে, কোনো এলাকায় কিশমিস, কোন এলাকায় পনির খাদ্য হতে পারে, তারা তা দিয়ে ফিতরা আদায় করবে। প্রত্যেক এলাকা সম্প্রদায়ের জন্য সেটাই উত্তম যেটাতে রয়েছে তাদের জন্য অধিক উপকার। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে খাদ্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিরহাম মুদ্রা থাকা সত্ত্বেও দিয়েছেন, সে যুগেও সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিয়েছেন। অতএব খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, এটাই স্পষ্ট সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ আর হাদিস এবং সাঈদ খুদরির হাদিস থেকে এটাই প্রমাণিত হয়, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এটাই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন যাকাতুল ফিত্র তুহতাতুল লিসায়েম ওয়াল মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এটা তু'মাতা বলা হয়েছে যে মিসকিনদের খাবার স্বরূপ, মিসকিনদের খাবার স্বরূপ। অর্থাৎ এখানে মিসকিনদের জন্য খাদ্য আমাদেরকে ফিতরা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।